শাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একজন খেলোয়াড়। আজ আমরা শাকিব আল হাসান সম্পর্কে, তার বায়োগ্রাফি সম্পর্কে, তার লাইফ সম্পর্কে সব কিছু জানতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শুরুর পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করে দিই। শাকিব আল হাসান। শাকিব আল হাসানের জন্ম 24 মার্চ 1987 সালে। তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি বামহাতি মিডল আন্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। তিনি 28 অক্টোবর 2019 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক সংরক্ষণে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কিছুদিন আগে আমরা বাংলাদেশের রেকর্ড জড়ি করেছে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলে। বাংলাদেশে হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত শাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলে গণ্য করা হয়। 10 বছর ধরে শীর্ষ অলরাউন্ডার এর রেকর্ডে অধিকারী শাকিব এখনও একদিনের আন্তর্জাতিক টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র্যাঙ্কিং করে ধরে রেখেছে। 2006 সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে এর অভিষেক হয়। শাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর একজন প্রাক্তন শিক্ষার্থী। শাকিব 2015 সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিং অনুসারে টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টি প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে 1 নম্বর অলরাউন্ডার হিসেবে গৌরব অর্জন করেন। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে 4000 গৌরব অর্জন করেন এবং 2017 সালের 13ই জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান 217 সংগ্রাহক হন। তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 1000 রান পূর্ণ করেন। এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি টোয়েন্টিতে 1000 রান 50 উইকেট লাভ করেন। 2019 সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র 199 ম্যাচে 5000 রান এবং 250 উইকেট নিয়ে কৃতিত্ব অর্জন করেন। শাকিব আল হাসান বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন, যিনি একই সাথে দীর্ঘদিন 3 ফরম্যাটে ক্রিকেটের শ্রেষ্ঠ নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র শাকিব আল হাসানেরই, যা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। প্রারম্ভিক জীবন এবং যুব ক্রিকেট। শাকিব আল হাসান 1987 সালের 23 মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাশরুম রোজা বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং মাতা শিরিন শারেম একজন গৃহিণী। তরুণ বয়সেই শাকিব খেলা পাগল ছিল। তার বাবা খুলনা বিভাগ হয়ে এবং এক কাজিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলতেন। দৈনিক প্রথম আলোর ক্রিকেট সম্পাদক উৎপল সুবর বর্ণনা অনুসারে শাকিবের ক্রিকেট দক্ষতা ছিল অসাধারণ। গ্রাম গ্রামান্তরে তাকে খেলার জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হতো। এরকমই এক ম্যাচে শাকিব এক আম্পায়ারকে অভিভূত করেছিলেন, যিনি পরবর্তীতে শাকিবকে ইসলামপুরে পাড়া ক্লাব এর সাথে অনুশীলন করার জন্য সুযোগ করে দেন। শাকিব তার স্বভাব সুবল আক্রমণাত্মক ব্যাটিং এবং দ্রুতগতির বোলিং অব্যাহত রাখেন। সেই সাথে প্রথমবারের মতন স্পিন বোলিংয়ের পরীক্ষা নিরীক্ষা করেন এবং সফল হন। ফলস্বরূপ ইসলামপুরে দলে খেলার সুযোগ পান এবং প্রথম বলেই উইকেট তুলে দেন। সত্যিকারের ক্রিকেট বল দিয়ে এটাই ছিল প্রথমবারের মতো খেলা। এর আগ পর্যন্ত তিনি টেপ টেনিস বলে দিয়েই খেলতেন। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে 6 মাস প্রশিক্ষণ নেন এবং 2004 সালে 17 বছর বয়সে জাতীয় লিগে খেলার জন্য খুলনা দলের নাম জমান। মাত্র 15 বছর বয়সে শাকিব অনূর্ধ্ব-19 দলে খেলার সুযোগ পান। 2005 সালের অনূর্ধ্ব-19 ত্রিজাতীয় দেশীয় টুর্নামেন্টের ফাইনালে মাত্র 86 বলে সেঞ্চুরি করে ও 3টি উইকেট নিয়ে দলকে জেতাতে সাহায্য করে। তিনি 2005 থেকে 2006 সালের মধ্যে শাকিব অনূর্ধ্ব-19 দলের হয়ে 18 দিন একদিন আন্তর্জাতিক ম্যাচ খেলেন। 35.18 গড়ে তিনি মোট 563 রান সংগ্রহ করেন এবং 20.18 গড়ে নেন মোট 22টি উইকেট। আন্তর্জাতিক কর্মজীবন। অভিষেকের বছরগুলো। 2006 সালের জিম্বাবুয়ে সফরে শাকিব প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান। একই ট্যুরে ওয়ান ডে অভিষেক হয় ফরহাদ রেজা এবং মুশফিকুর রহমের। শাকিব এবং রেজাকে তখন দেশের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ প্রতিভা হিসেবে গণ্য করা হতো।
সকল ডিপার্টমেন্টে যাদের ক্ষমতা অসামান্য তৎকালীন প্রধান নির্বাহী নির্বাচক ফয়করুল আহমেদের বক্তব্য ও প্রসঙ্গে স্মরণযোগ্য তরুণদের কাছে আমাদের প্রত্যাশা অনেক একই এখনই সময় তাদের আন্তর্জাতিক লেভেলে খেলার সুযোগ করে দেওয়া একদিন আন্তর্জাতিক খেলায় শাকিব অভিষেক হয় 6 আগস্ট তারপরে প্রথম শিকার হন অ্যালটন চিগুম্বুয়া 29-1 এই ছিল তার সেদিনকার বোলিং ফিঙ্গার ব্যাট থেকে ব্যাট হাতে নিয়ে 30 বলে 30 রান করে অপরাজিত থাকেন শাহরিয়ার নাফিস সেদিন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচ জেতার ভূমিকা রাখেন ম্যাচটি ছিল সিরিজের শেষ ম্যাচ যাতে জিম্বাবুয়ে 3-2 ব্যবধানে জয়ী হন একই বছর সেপ্টেম্বর মাসে শাকিব ফরাত রেজা এবং মোরাফ হোসেন জুনিয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হন ফলে বোর্ডের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সংখ্যা 20 থেকে বেড়ে দাঁড়ায় 23-এ ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত 2007 ক্রিকেট বিশ্বকাপ এবং হাবিবুল বাশারের নেতৃত্বাধীন 15 জনের বাংলাদেশ স্কোয়াডের ডাক পান এই তরুণ ক্রিকেটার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে যেতে সক্ষম হয় এই দল এবং 7 নম্বর টিম হিসেবে টুর্নামেন্ট শেষ করে শক্তিশালী ভারতকে হারিয়ে দলটি বড়সড় রকমের অঘটনের জন্ম দেয় তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং শাকিব এই তিনজনের হাফ সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ সকল সহজেই 192 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টুর্নামেন্টে শাকিব ইংল্যান্ডের বিরুদ্ধে আরেকটি হাফ সেঞ্চুরি করেন 9 ম্যাচে তিনি 28.85 করে 202 রান করেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ আশরাফুল শাকিব 43.14 গড়ে 7টি উইকেট নেন সেই বছর মে মাসে 2 টেস্ট এবং 3 ওয়ানডের এক সফরে ভারত বাংলাদেশে আসে বিশ্ব সেরা অলরাউন্ডার হয়ে ওঠা 2008 থেকে 2009 একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও অক্টোবরে 2008-এর নিউজিল্যান্ডের বাংলাদেশের ট্যুরের আগে পর্যন্ত শাকিব বোলার নন ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হতো টেস্টে 7 নম্বর ব্যাটিংয়ে নামলেও ওয়ানডেতে কিন্তু প্রথম 5 ব্যাটসম্যানের মধ্যেই থাকতেন তিনি ট্যুরের আগ দিয়ে কোচ জিমি সিন্টস জানালেন শাকিবকে স্পেশালিটি বোলার হিসেবে টেস্ট সিরিজ খেলানো হবে কোচকে হতাশ করেননি শাকিব উদ্বোধনী টেস্টের প্রথম হনিংসেই তিনি 37 রান দিয়ে তুলে নেন 7টি উইকেট তখন পর্যন্ত কোনো বাংলাদেশি বোলারের টেস্টে এটাই ছিল বেস্ট বোলিং ফিগার বাংলাদেশের সিরিজ হারে 2-0-তে শাকিব 17.80 করে 10টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ জয়ী পায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে এটাই ছিল বাংলাদেশের প্রথম জয় শুধুমাত্র শাকিব আল হাসানের জন্য সহ-অধিনায়কত্ব এবং অধিনায়কত্ব 2009 থেকে 2010 2009-এর শুরুতে বাংলাদেশের টানা কয়েকটি হার এবং দীর্ঘ রান খরার কারণে আশরাফুলের অধিনায়িত্ব প্রশ্নের সম্মুখীন হয় তখন থেকেই বিসিবি শাকিবকে জাতীয় দলের সম্ভাব্য কর্ণধার হিসেবে বিবেচনা করতে শুরু করে বিসিবি অবশ্য এত দ্রুত শাকিবকে কাঁধে অধিনায়িত্ব বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাইরে ছিল না পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপ 2009-এর প্রথম পর্বেই বাংলাদেশ আয়ারল্যান্ড এবং ভারতের কাছে হেরে বিদায় নেবার ফলে আশরাফুলের অধিনায়িত্বের বিষয়টি আবার সামনে চলে আসে জুনের 2009-এর মাশরাফিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় শাকিবকে করা হয় সহ-অধিনায়ক জুলাই মাসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় প্রথম টেস্টে মাশরাফির হাঁটুর ইঞ্জুরি আক্রান্ত হয় খেলা শেষ দিনে তিনি মাঠে নামতে পারেননি তার জায়গায় অধিনায়কত্ব করেন শাকিব অধিনায়কের দায়িত্ব পেয়ে শাকিব যেন নতুন রূপে জ্বলে ওঠেন তিনি এবং মাহমুদুল্লাহ বাংলাদেশের বোলিং অ্যাটাকের নেতৃত্ব দেন এবং দুইজন মিলে মোট 13টি উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ মাশরাফির ইঞ্জুরির অনুপস্থিতির কারণে সিরিজের বাকি সময়টা শাকিবই বাংলাদেশকে নেতৃত্ব দেন 22 বছর 115 দিন বয়সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ এবং ইতিহাসের 5ম কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন তিনি জিম্বাবুয়ে মাশরাফির আহত অবস্থায় থাকায় শাকিবকে আগস্ট মাসে জিম্বাবুয়ে সফরে অধিনায়ক পদে বহাল রাখা হয় 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শাকিব মাত্র 64 বলে 104 রান করে ঝড়ো ইনিংস খেলে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর গড়তে এবং দলকে 2-0-তে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ইংল্যান্ড সফর এশিয়া কাপ 2010-এর ফেব্রুয়ারি মার্চে 2 টেস্টে এবং 3 ওয়ানডেতে বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড
সবগুলোতেই ম্যাচে ইংল্যান্ডের জয় পায়। টেস্ট এবং ওয়ানডেতে দুটোতেই বাংলাদেশ সর্বোচ্চ উইকেটের শিকারী হয়েছিল শিকারী ছিলেন শাকিব। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে শাকিব যথাক্রমে 49-56 রান করে এবং 124 রান দিয়ে নেন 4টি উইকেট। ক্রিকেট বিশ্বকাপ 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। 18 ফেব্রুয়ারি মানুকা ওয়েভেল অনুষ্ঠিত গ্রুপ পর্বের প্রথম খেলায় আফগানিস্তানের বিপক্ষে চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন শাকিব। মুশফিকের সাথে নিয়ে 100 রানের একটি জুটি গড়ে তোলেন যা বাংলাদেশকে জয়ে ভূমিকা রাখে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শাকিব আল হাসান একদিনের আন্তর্জাতিক 4000 রান সংগ্রহ করেন। অর্ধ শতকের পাশাপাশি 2 উইকেট লাভ করে বাংলাদেশ দলকে 105 রানে জয়ী করে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ক্রিকেট বিশ্বকাপ 2019 সালের এপ্রিলে শাকিব 2019 বিশ্বকাপে ওর জন্য বাংলাদেশ দল সহ অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত হন। সমালোচনা: মাঠে এবং মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের কারণে শাকিব আল হাসান বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছিল। 2014 সালের 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ শ্রীলঙ্কায় মধ্যকার তৃতীয় ওডিআই চলাকালীন ড্রেসিং রুমে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করায় 3 ম্যাচে নিষিদ্ধ এবং 3,00,000 টাকা জরিমানা গুনতে হয় তাকে। সাময়িক বহিষ্কার: 2014 সালের জুলাইয়ে তাকে জাতীয় দল থেকে 6 মাসের জন্য বাংলাদেশের বাইরে ক্লাব ক্রিকেটের জন্য 2015 সালের জুলাই পর্যায়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে তাকে নিষিদ্ধ করা হয়। ব্যক্তিগত জীবন: 2012 সালের 12ই ডিসেম্বর শাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমদ শিরির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি 2টি কন্যা সন্তান এবং 1টি পুত্র সন্তানের জনক। রেকর্ড এবং পরিসংখ্যান: টেস্ট ওয়ানডেতে রান এবং উইকেটে ডাবল। টেস্ট এবং ওয়ানডেতে দুই ফরম্যাটে বাংলাদেশের মাটিতে 2100 এবং 100 উইকেট নেওয়ার জন্য অনন্য কৃতিত্ব অধিকারী শাকিব আল হাসান। মিরপুরে শাকিব আল হাসানের টেস্ট রেকর্ড: পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং টেস্ট শেষ টেস্টের প্রথম উইনিংসে অপরাজিত 90 রানের মধ্য দিয়ে পূর্ণ হয় মিরপুরের স্টেডিয়ামে শাকিব আল হাসানের 1000 রান। মিরপুরে নিজের 1300 ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামেন শাকিব আল হাসান। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিকভাবে পৌঁছে যেতে পারে।